ইয়া পড়ছে ভাই, কস কি কি উন মুরগি, আরে ভাই বিরিজে এক জোড়া আয় পড়ছে, তাহলে যা আমি আইতাছি, ক ভাই আপনি আহে আপনি চারা কাম না যায় দূর মুখ কেলামু ফিটিং লমু চল ওই এনাই বাড়ি কই তোর এনে কি তুই তো বেটা এলাকার পরিবেশ নষ্ট করস, এলাকার পরিবেশ নষ্ট করস কে মায়ের এলে কি মায়ের তোর কি লাগে, হ্যাঁ মায়ের তোর কি লাগে, হ্যাঁ তো বউ এ মেয়ে কি তোর বউ নাকি, এটা লো সসে নে তুই জানস না এটা ভদ্র ফ্যামিলির এলাকা, আয় মান দে, আরে কি আশীর্বাদ ওইটা বলেন সেরে দে, বাই বাই মেয়েটা রোজ দিল লয়ে যাই, বেটা মেয়েটা রোজ দিল লয়ে যা, এগুলো জিয়ার লাগে আমার এলাকায় আছে, আর যা আছে পকেটে মোবাইল টোবাইল সব রেখে দেখলো কল লাগে নাকি, যা বেটা যা লয়ে আইছ ধরে লয়ে আইছ, এই হলো ভাই আমরা পড়াইছে আমার এলাকায় ঘুরবার ফিটিং মারছে, আর আমরা কই এলাকার পরিবেশ নষ্ট করে ভাই, এলাকার পরিবেশ নষ্ট করে, আরে ওটা এলাকার পরিবেশ নষ্ট করে, এলাকার পরিবেশ নষ্ট করে, আরে ভাই তুই করলি কি, পড়াইছে ঘুরতাছে ফিরতাছে দৈরে টাকা রেখে দিলি, মেয়েটার মান সম্মান নষ্ট করে দিলি, হ্যাঁ আবার একটু ভিডিও করলি, হ্যাঁ এই হলো আমরা পড়াইছে বেড়াইবার, হইতে পারে ওটা তোর যে গার্লফ্রেন্ড তোর কি তোর এলাকায় আইসে পরিবেশ নষ্ট করে লাগছে, আর তুই তুই কি করছস, তুই যেটা করছস এইটা কি আইনে আছে, এইটা কি ধর্মে আছে, এইটা একবারও তুই দেখলি না, হ্যাঁ তোর কথায় লুক উঠে লুক বহে পোলাপান লয়ে যায় পকেটে যা সাল রেখে দিলি মোবাইল রেখে দিলি মেয়েটার গায়ে হাত দিলি, আবার কসে এলাকার পরিবেশ নষ্ট করে, তুই পরিবেশ রক্ষা করছস, তোর এলাকার মান সম্মান তো তুই নিজে ডুবাইছস, বাইরে তোরা যারা যারা এরকম করস একবার ভাব, ওরা আইছে ওরা দুষ করছে তুই বুঝিয়ে খেতে দে, তুই বুঝিয়ে খেতে দে, তুই যা করলি এটা কি, এটা কি ঠিক ভালো খারাপ, তুই ভাব তুই উত্তর দে।